হালাল রিজিকের জন্য যদি বিসিএস প্রস্তুতি নেই তাহলে আমি কি হালাল রিজিক অন্বেষণ করে সওয়াব পাব? হ্যাঁ, নিয়তের উপর নির্ভরশীল, নিয়তের উপর নির্ভরশীল। একটা মুসলিম সমাজে তিনি যে কোনো জব পাওয়ার জন্য যদি তিনি মনে করেন সেটা সেখানে তিনি হালাল রুটি রোজগার এর ব্যবস্থা করতে পারবেন, এই বিশ্বাসটা তার আগে থাকতে হবে। এখন সিনেমার ডিরেক্টর হওয়ার জন্য হালাল নিয়তে যদি কেউ প্রস্তুতি নেন, আপনি বলেন তো হবে নাকি? নাটকের প্রযোজক হিসাবে অথবা একজন মেকআপ ম্যান, যে আমি ছেলে মেয়ে সবারই মেকআপ করবো, এরকম নিয়তে যদি কেউ মনে করেন যে এটা তো আমি চেষ্টা করে করবো, অতএব আমার রিজিক তো হালাল, হবে না। আপনাকে দেখতে হবে যে চাকরিতে আপনি ঢুকছেন তার বৈশিষ্ট্য এবং সেখানে হালাল পরিবেশ, হালাল রুটি রোজগার ব্যবস্থা আছে কিনা।